এই প্রশ্ন করার
অস্তই উত্তরটা তুমি নিজের মনে মনে জানো, কিন্তু বলতে তুমি একটা স্বচ্ছন্দ করে করছো না। দেশের ইতিহাসের কাছে সক্ষম হই আমরা, কিন্তু দেখবো ভারতের ইতিহাস কখনো আগ্রাসনের কথা বলেনি, ভারতের ইতিহাস কখনো সংহার করার কথা বলেনি। ভারতের ইতিহাস ক্রমাগত বলে চলেছে বিভিন্ন সংস্কৃতিকে, বিভিন্ন ভাষাকে, বিভিন্ন ধর্মকে সমান চোখে দেখে সমানভাবে গ্রহণ করার কথা। যদি আমরা সেটা পারি তাহলে নিজেদের মায়েদের প্রতি এবং অপরের মায়েদের প্রতি আমাদের সমদর্শিতা থাকবে এবং শ্রদ্ধা ভক্তি অক্ষুণ্ণ থাকবে। না হলে কেবল নিজের মাতৃভাষাকে যদি আমরা মাথায় তুলে রাখতে চাই এবং সেই কাজের পদ্ধতিতে আমরা যদি অন্যের মাতৃভাষাকে, অন্যের আশ্রয়কে হীন জ্ঞান করি, অশ্রদ্ধা করি, তাহলে কিন্তু আজকের দিনটি কোনো সংবেদনশীল উদযাপন নয়, বরং বিচারকারিক উদযাপন করে থাকবে। আমাদের যেন এই মতি কখনো না হয় আগামী দিনে, এই আমার প্রার্থনা। তোমরা যারা উপস্থিত আছো সকলকে ধন্যবাদ, মাননীয় শ্রোতাদের আমার শ্রদ্ধা ও সম্মান।